নমস্কার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত ঠান্ডার পরিমাণ কিছুটা কমবে শীতের আমেজ একবারে চলে না গেলেও তাপমাত্রার পারদ হবে ঊর্ধ্বমুখী হাড় কাঁপানো শীতের আমেজ দক্ষিণবঙ্গে ফিরবে জানুয়ারিতে এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের আজ শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বড়দিনে শহরের ন্যূনতম তাপমাত্রার পারদ ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বড়দিনে মুহূর্তের মধ্যে উদাও সেই শীতের আমেজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জোড়া পশ্চিমি ঝঞ্ঝায় উত্তরে বাতাস প্রবেশে বাধা পাচ্ছে রাজ্য তাতেই তাপমাত্রার পারদ চলছে ধীরে ধীরে তবে পশ্চিমী ঝঞ্ঝা সরলেই শীত ফিরবে দাবি করেছেন হাওয়া অফিস বড়ো ন্যূনতম তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এরপর আগামী ছয় দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে বর্ষ শেষে দিনের ন্যূনতম তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে খবর সাত দিনের পূর্বাভাস অনুযায়ী আগামী তিরিশে ডিসেম্বর দুপুর একটার নাগাদ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেদিন সকাল থেকে মেঘলা আকাশ থাকবে তার সাথে এই হালকা থেকে মাঝারি বৃষ্টির খেলা চলবে সন্ধ্যে সাতটার পাশাপাশি তারপর আস্তে আস্তে পুরো দক্ষিণবঙ্গে উত্তরে হাওয়ার দাপট ক্রমশ বাড়বে তবে পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝায় এছাড়াও বাংলাদেশের দক্ষিণ উপকূলের কাছে রয়েছে একটি ঘূর্ণাবত্ত এই দুয়ের জেরে এরাজ্যে ঢোকার পথে বাধা পাচ্ছে ঠান্ডা হাওয়া যার জেরি শহর কলকাতা সহ জেলাগুলিতে পারত চড়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে হাওয়া পিস আগেই জানিয়েছিল রবিবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে কিছুটা হলেও বাধা পাবে উত্তরে হাওয়া যাতে করে দার্জিলিং এবং কালিম্পং ও সিকিমে সামান্য বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বরং তাপমাত্রা পারত সামান্য হলেও চড়তে পারে আজকের দিনে শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সকালের দিকে আবজা রোদ এবং রাতের দিকে আবজা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সকালের দিকে আবজা ও রাতের দিকে আবজা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ